আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন বুড়া আলু হওয়া বিজা আলু দিয়া লে আমরা দেখব এখন। অনেক বাইয়ার বলে বিজা আলু দা টাইস লাগাইতে ফলর টাইস, কিন্তু আমরা অনেক দেখামো বিজা আলু দিয়া আর বুড়া আলু দিয়া কোন টেস্ট টাইসটা টিকসই করে বেশি, ভালো থাকে কোনটা বেশি। মানে আমরা বুড়া আলু দেওয়া কাজ করতেছি, আবার কত ঘরে দেখবো আমরা ভিজা আলু দিয়ে টাইসটা কত থাকে। এটা বুড়া আলু লাগাইতেছি, বুড়া আলু দিয়ে টাইস। ভাই এটা শুধু আপনারা ঠিক আছে, ভাই দেখতেছেন ভিজা আলু দা টাইস বসাবেন, বসাম। এতে বুড়া আলু দিয়া টাইস বসায় রাখছি, এতে ভিজা আলু বানাইতেছি, এতে ভিজা আলু দিয়া কাজ করতেছি। একটু গ্যারাটিন দিয়ে দিও, হ্যাঁ গ্যারাটিন, ওই তো গ্যারাটিন যাতে আছে। আবার দর্শক বলবো না গ্যারাটিন তো দিলা না, গ্যারাটিন দিলে কী অবস্থাটা হয় টাইস লাগাইলে আপনারা দেখবেন। পরে আপনাকে বিভাগে বলবো কেমন টাইস লাগায়। দর্শক গ্যারাটিন দিতে আছে, গ্যারাটিনটা না দিলে মানে সিমেন্টটা টাইসের ভিতরে ধরে না। দেখেন বাড়ি যাচ্ছে, একটা বালু সরতা আছে, টাইসটা লড়তে আছে, আর একটা টাইসের ভিতরে বাড়ি হইব যদি টাইস লাগায়। কেটে হারাই যাচ্ছে টাইসটা, দেখছেন এটা টাইস বসাইছে। সাইডে বললে, সাইডে বললে বালুটা হইতে দাও, ভিজা আলু লাগাইছে কত সাইডে আরো বাড়ি ঠেলছে, আর আরো টাইসে লড়ছে, দেখছেন। আচ্ছা আমরা 10 মিনিট পরে আমরা জিনিসটা দেখাইতেছি, 10 মিনিট সুগার, এটা শুকাইতেছে, এটা শুকাইতেছে। ভাই এটা এটা আগে লাগাইছি বুড়ো আলুটা, হ্যাঁ এটা অনেক তোলটা আছে, দেখ ভালো করতে পারছে, এটা বুড়া আলুর করে যাবে। হ্যাঁ দেখেন দেখেন পুরা টাইসটা ভালো আছে, দেখছেন এটা ভালো, অর্থাৎ বালুটা টাইসটা ভিতরে ধরছে পুরাটা, দেখছেন কত সুন্দর বালুটা লাগছে, মানে কিন্তু অনেক হাত চোখ নাই, দেখছেন কত সুন্দর। দেখো আমরা নয় ভিজা বালুটা দেখি কি অবস্থা, এই দে আমরা এটা খাইতেছি, এটার কি অবস্থা দেখেন, দেখছেন টাইসের জায়গায় টাইসে বালুর জায়গায় বালু, মানে এটা ধরে নাই, মানে পরবর্তীতে এটার ভিতরে বাড়ি খেলে টাইসটা হালকে ছেড়ে দিব, থাকবো না, বুঝছেন। এই দেখেন